সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে বেতন মজুরি অধ্যায়ের দ্বিতীয় লেকচার এখানে আমরা একটু আরেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব দেখি বলা হয়েছে দু হাজার বারো সালের জুন মাসের জন্য কর্মী টুটুল খায়রুল হাদি হিসাব বিভাগ হতে নির্মুক্ত তথ্য পাওয়া গেল মূল মজুরি চিকিৎসা ভাতা মহার্গ ভাতা যাতায়াত ভাতা প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান ওভারটাইম বেতন হতে অগ্রিম কর্তন প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম কর্তন দুই হাজার বারো সালের মে মাস না এটা হচ্ছে জুন মাস জুন মাসের বেতন বিবরণী তৈরি করা হলো আমার প্রশ্ন করলাম দেখি মূল মজুরি চিকিৎসা ভাতা মহার্গ ভাতা যাতায়াত ভাতা প্রভিডেন্ট কর্মীর বেতন হতে অগ্রিম করতন প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম করতন আমরা এখন কি করব প্রথম কাজ হচ্ছে উপার্জন কয়টা এটা খুঁজে বের করা মূল মজুরি উপার্জন চিকিৎসা ভাতা উপার্জন মহার্গ ভাতা উপার্জন যাতায়াত ভাতা উপার্জন তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে এটা কর্মীর দান এটা হচ্ছে কর্তন ওভারটাইম মজুরি এটা উপার্জন আর শেষের দুটা এই দুটা কর্তন তাহলে উপার্জন পেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে যে কটা উপার্জন থাকবে নিয়ম অনুযায়ী তার থেকে একটা বেশি ঘর করব উপার্জন আছে পাঁচটা আমরা ঘর করব ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় উপার্জনের ঘর আমরা করছি ঘরে আমরা উপার্জনের নামগুলি লিখবো মূল মজুরি প্রথমে হচ্ছে মূল মজুরি এরপর হচ্ছে চিকিৎসা ভাতাটা লেখার এত জায়গা পাবেন না চিকিৎসা ভাতা এরপর হচ্ছে মহার্ঘ ভাতা মহারঘ মার্ঘ এরপর হচ্ছে যাতায়াত ভাতা যাতায়াত যেহেতু আমরা পুরারা লেখা দরকার নেই লেখা দিলাম এরপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে ওভার ট্রেন ওভার ওভার আর শেষমেশ একটা মোট মোটের ঘর হবে মোট উপার্জন এরপরে কর্তন আছে কটা কর্তন হচ্ছে আমরা পাইছি তিনটা তিনটা আমরা ঘর করব চারটা একটা হচ্ছে আমরা প্রভি ফান্ড লেখে দিবো

বেতন অগ্রিম আর একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম সংক্ষেপে লিখে দিলে হবে প্রভিডেন্ট প্রভি অগ্রিম একটা হচ্ছে আমরা মোট উপার্জন মোট কর্তনের একটা ব্যবহার করব মোট কর্তন ঠিক শেষ আগের ঘর যা আছে এখানে দেখেন এই আগের অঙ্কের যদি ও বিভাগ দেওয়া ছিল না এখানে কিন্তু বিভাগ দেওয়া আছে হিসাব বিভাগ তাহলে এখানে আর ডট হবে না আমরা এখানে লিখবো বিভাগ কি বিভাগ হচ্ছে হিসাব বিভাগ হচ্ছে হিসাব বিভাগ শেষ এবার ক্রমিক নং এখানে কয়জন ক্রমিক এখানে কিন্তু তিনজন আছে এক দুই তিন তিনজন তিনজনের নাম আমরা লিখবো টুটুল খাইরুল হাদি টুটুল হাদি খাই খায়রুল এরপর হচ্ছে হাদি তিনজনের নাম লিখে দিলাম তাদের পদবি পদবী কি দেওয়া আছে এখানে পদবী কিন্তু কর্মী এই কর্মী এটা কর্মী দিতে পারেন না দিলেও দরকার নেই শ্রমিক দিয়ে দিলাম এবার মূল মজুরি মূল মজুরি এক হাজার বারোশো চৌদ্দশো এই যে এক হাজার বারোশো চোদ্দোশো তাহলে এখানে লিখে দিব এক হাজার বারোশো চোদ্দোশো এরপরে চিকিৎসা ভাতা দুইশো দুইশো চারশো চিকিৎসা ভাতা হচ্ছে দুইশো দুইশো চারশো তাহলে আমরা চিকিৎসা ভাতা যেখানে লিখে দেব দুইশো দুইশো চারশো চারশো মার্গ ভাতা 60% পার্সেন্ট ষাট যার যার মূল বেতন যা তার ষাট পার্সেন্ট এক হাজারের হচ্ছে ছয়শো বারো বারোশো ষাট পার্সেন্ট হচ্ছে সাতশো এরপরে আবার হচ্ছে এরপরে যাতায়াত ভাতা যাতায়াত ভাতা দেওয়া আছে বিশ যার যার মূল বেতনের এক হাজারে বিশ পারসেন্ট দুশো তারপর হচ্ছে দুশো চল্লিশ তারপর চোদ্দশোর বিশ পার্সেন্ট হচ্ছে দুইশো আশি ওভারটাইম 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 কি এই যে ওভারটাইম হচ্ছে দুইশো একশো আশি দুশো বিশ দুইশো একশো আশি দুশো বিশ দুইশো একশো আশি দুইশো বিশ লিখে দিলাম এবারে এই তিনটা এই যে এই ওর এই বরাবর টুটুলের বরাবর যে কটা আছে টুটুলের এই যে এখানে যে কটা আছে পাঁচটা এই পাঁচটা একসাথে আমরা যোগ করে এই যে মোট উপার্জনের ঘরে লিখবো যোগ করে দিলাম যোগ করে দিলে বাইশ হয় বাইশ আর ওরটা যোগ করলে পঁচিশশো চল্লিশ ওটা যোগ করলে একত্রিশশো চল্লিশ তিন হাজার একশো চল্লিশ শেষ এবার প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড কার কথা ছিল প্রভিডেন্ট ফান্ডের কর্মী দশ পার্সেন্ট যে মূল বেতনে পার্সেন্ট সবসময় মূল বেতনের হবে দশ পার্সেন্ট এক হচ্ছে শেষ আরেকটা বেতন অগ্রিম বেতন অগ্রিম হচ্ছে একশো একশো বিশ একশো পঞ্চাশ একশো একশো আরেকটা লাস্ট প্রভিডেন্ট ফান্ড অফ কর্তন পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ শেষ এবার আমরা কী করবো এই এই তিনটা যে কর্তন আছে এই তিনটা একসাথে যোগ করে দিয়ে দেবো যোগ করে দিলে হচ্ছে

এবার নিট বেতন কিভাবে মোট উপার্জন থেকে মোট কর্তন মোট উপার্জন থেকে আমরা এই মোট কর্তন বাদ দিয়ে দিলে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ তারপর হচ্ছে দুই হাজার দুইশ সাতশো নব্বই সাতের এই যে এটা হচ্ছে মোটারটা উপার্জন থেকে হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শ এটা হচ্ছে এই যে এইভাবে এই এই তিনটা হ্যাঁ তারপর দুশো দুশো চারশো চারশো আর চারশো হচ্ছে আটশো এরপর হচ্ছে সাতশো বিশ এরপরে ছয়শ এরপরে সাত হাজার এরপর সবগুলি খালি নিচে নিচে যোগ করে দিলাম এগুলি সব যোগ করে দিলাম আর এইগুলি সব খালি থাকবে আর এখানে স্বাক্ষরের জন্য আলাদা করে করবো এগুলি আমরা প্রত্যেকটা এরকম নিচে নিচে যোগ করে দিব এই যে নিচে নিচে এখানে যোগ করে নিচে যোগ করে নিচে ধন্যবাদ সবাইকে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্স আর আমাদের চ্যানেল ইউটিউব স্কুল অফ কমার্স আমরা পরবর্তী লেকচার এরপরে হচ্ছে তৃতীয় বেতন মজুরি তৃতীয় লেকচার দুপুর